بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله ومن والاه. الحمد لله সর্বপ্রথম আপনারা যে সবাই এসেছেন কষ্ট করে, জাযাকুমুল্লাহু কুল্লাল খায়র। এতটুকুন প্রতিবাদে যদি আমরা না আসি, খবরটা শুনলেই আজকে আলতাবাড়ি পার্ক ভরে যাওয়ার কথা ছিল। আলহামদুলিল্লাহ তবু আপনারা যারা এসেছেন, আল্লাহ তাআলা আপনাদের আশাকে কবুল করুন। যারা যাদের ধর্মের স্লোগান হচ্ছে জীব হত্যা মহাপাপ, গরু ছাগল মুরগি যারা হত্যা করতে পারে না, তারা নিশ্চিন্তে মানুষ হত্যা করছে, শিশুদেরকে হত্যা করছে, কিন্তু সেই ধর্মের ব্যাপারে কোন রকমের আলোচনা কোন পত্রিকা দেখা যায় না। শুধুমাত্র কোথায় ইসলামের নাম অপব্যবহার করে, কোথায় কি ঘটে, সারা দুনিয়ার অফিস সারাদিন ইসলামের বিরুদ্ধে লেখালেখি আর চিৎকার চলে। আমি আমাদের দেশের যারা সাংবাদিক রয়েছেন, রাজনীতিবিদ রয়েছেন, শিক্ষাবিদ রয়েছেন, বুদ্ধিজীবী রয়েছেন, সবার কাছে আমার অনুরোধ, আপনারা দল মত নির্বিশেষে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান, কোনদিন খবরদার এদের বিরুদ্ধে কেউ কলম ধরবেন না, তাদের বিরুদ্ধে কোন মিথ্যা অপপ্রচার চালাবেন না, আল্লাহর গজবের শিকার হয়ে যাবেন। অসহায় মজলুমদেরকে জায়গা দেন, তাদের বিরুদ্ধে একটি কলমের খোঁচা যদি কোন মুনাফিক করে, তার উপরে আল্লাহর আযাব পতিত হবে। আমি বিলাতের সাংবাদিকদেরকে বলছি, বিলাতের বুদ্ধিজীবীদেরকে বলছি, খবরদার আল্লাহকে ভয় করুন, এই অসহায় মানুষগুলোর বিরুদ্ধে কোনদিন কোন কথা উচ্চারণ করবেন না। আমাদের দেশের মানুষগুলোকে সুযোগ করে দিন। আলহামদুলিল্লাহ বহুদিন পরে তারা একটু সুযোগ পেয়েছে। আমাদের চোখের সামনে যখন তাদের নৌকাকে ভিড়তে দেওয়া হয়নি, তাদেরকে আবার সাগরে ছেড়ে দেওয়া হয়েছে, কি কষ্ট লেগেছে আমাদের। আলহামদুলিল্লাহ এই সুযোগ দেওয়া হয়েছে, তারা যেন আরো বেশি করে সুযোগ দিতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে আরো তৌফিক দান করুন। আমাদের দেশের মানুষদেরকে আপনারা সুযোগ দেন, তাদেরকে এভাবে আপনারা বঞ্চিত করবেন না। অসহায় মানুষগুলোর জন্য করার সুযোগ রয়েছে, আপনাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে। সারা দুনিয়াব্যাপী কথাবার্তা বলেন, সমস্ত বিশ্বে নাড়া দেন, একটি রাষ্ট্র যদি এটাকে মুভ করে, সারা দুনিয়ার একটি খবর হবে। রাষ্ট্র পাশের রাষ্ট্র যদি চুপ করে বসে থাকে, অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর কেউ থাকবে না। আমরা ব্রিটিশ সরকারকে আবেদন করতে চাই, আপনারা প্রতিবাদ করেছেন, আপনাদের প্রতিবাদের সুর এত নরম কেন? আপনারা আর বলিষ্ঠ প্রতিবাদ করতে পারেন না? কোন একটি মুসলিম দেশে একটি অমুসলিম পরিবারের প্রতি, শিশুদের প্রতি যদি এইরকম অত্যাচার হতো, তাহলে কি বিশ্ব এইভাবে প্রতিবাদ জানাতো? এত ডাবল স্ট্যান্ডার্ড কেন? আল্লাহকে ভয় করুন, সবার জন্য সবাইকে আল্লাহকে লাগবে। যে সমস্ত মানুষ ইনসাফের জন্য কাজ করে, আল্লাহর প্রতি ঈমান না থাকলেও যারা ইনসাফ করে, তাদেরকে আল্লাহ দুনিয়াতে অনেক সাহায্য করবেন, অনেক সম্মান বাড়িয়ে দেবেন। আর যারা জুলুমের পক্ষে যাবে, জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করবেন না, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেই শাস্তির ব্যবস্থা করবেন। আসুন ভাই সব, আপনারা আজকে যেভাবে এসেছেন, এইভাবে আমাদের যাত্রা আমাদের কন্টিনিউ করতে হবে, যতদিন পর্যন্ত না আমাদের ভাই বোনদেরকে আল্লাহ তাআলা সম্মানের সাথে পুনর্বহালের, তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করছেন, ততদিন আমাদের প্রতিবাদ, আমাদের সাহায্য সহযোগিতা, আল্লাহর কাছে হাত তোলার কাজ কন্টিনিউ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো বেশি করে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ আজকে আমি দেখেছি মসজিদে লোকেরা 50 পাউন্ডের নোট 100 পাউন্ড করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এইভাবে আমরা দিতে থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ছেলেমেয়েদেরকে দুনিয়া এবং আখিরাতে হেফাজত করবেন। অসহায় ছেলেমেয়েদের কথা চিন্তা করি, অসহায় ছেলেমেয়েদের কথা, অসহায় মা বাবাদের কথা চিন্তা করে আমরা আমাদের পকেটে আরো হাত দেই, আরো দিতে থাকি। এই 4 লক্ষ লোক আগে থেকে আরো 2-1 লক্ষ আছে, আগে 4 লক্ষ আছে, প্রায় বলতে গেলে 1 মিলিয়নের কাছাকাছি এই যে মানুষগুলো আছে, এদের জন্য আমাদের সারা বৎসর আমরা যেন দিতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। বারাকাল্লাহ ফিকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।